নির্ধারিত মূল্যে চিনি বিক্রির পর রাজধানীর দোকানগুলোতে নেই চিনি আর পাড়া মহল্লায় বাড়তি দাম নেওয়ার অভিযোগ করেন ক্রেতারা। এছাড়াও সপ্তাহ শেষে মাছ মুরগি সহ বেড়েছে শীতের সবজির দামও। চিনির বাজার স্থিতিশীল করতে গত বুধবার থেকে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় 95 টাকা করে বিক্রি শুরু হয়। এরপর থেকে বদলে গেছে বাজারের চিত্র। বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা মেলেনি চিনির। চিনির বাজারে তিন চার দোকান জিজ্ঞেস করলাম, কয় চিনি নাই। হ্যাঁ, কেন নাই হেতু কেউ বলেও না যে কেন নাই। কয় নাই চিনি আপাতত আমাদের কাছে নাই। আমাদের মার্কেটে যারা গাড়ি গাড়ি আইনে মাল বেচতো, এরা মাল আনতেছে না। সরকারি যে রেট দিয়েছে তারা এই রেটে মাল পাচ্ছে না, এই জন্য ওরা আমাদেরকে মাল দিতেছে না। আমরা মাল ব্যবসা বন্ধ রাখছি। সরকারি যে রেট দিয়েছে এই রেটে আমরা তো মাল ফাইতেছি না। এই রেটে না ফাইলে মাল বিক্রি করবো কীভাবে, যেন আমরা এখন মাল চিনি ব্যবসা বন্ধ রাখছি। বাজারে চিনির অ্যাভেলেবেল কিনা সেটা জানি না, কিন্তু বাজারের দাম অনেক বেশি দেখলাম। আজকে আমি চিনি কিনতে গিয়েছিলাম 120 টাকা কেজি দেখলাম, সে এখানে যাচ্ছিলাম পরে দেখলাম এখানে 95 টাকা কেজি। যেহেতু আমাকে চিনি আমার পরিবারের একটা নিত্যপণ্য, বাচ্চাদের প্রতিদিন খাবারের সঙ্গে চিনি লাগে আমার, এই জন্য আমি 4টা কিনলাম। আর বাজারে মনে হয় ক্রাইসিস, তাছাড়া 120 টাকা কোথায়, আর এখানে 95 পাচ্ছি, এই জন্য কিনলাম আর কি। দোকানিদের অভিযোগ, চিনির দাম নির্ধারণ করার পর থেকে কোম্পানি সরবরাহ বন্ধ রেখেছে। আমাকে দুই দোকান মায়ের দেওয়া ভাই ভাই স্টোর দুই দোকানে এক বস্তা চিনি দেয়, এক বস্তা চিনি থাকে 25 কেজি, একদিনের জন্য 10 কেজি 12 কেজি। এমনি দুই দিন দুই কাস্টমার দিয়ে হয় না। দুই দোকান মায়ের দেওয়া ভাই ভাই স্টোর দুই দোকানে এক বস্তা চিনি দেয়, তীর কোম্পানি চিনি সব দোকানে এক বস্তা করে চিনি দেয়, বাকিটি কী করে তারাই জানে। 92 কিনা 95 বিক্রি, তো এই ধরেন হাইজ গেলে আধা ঘন্টা এক ঘন্টা হেরবার চিনি নেই। চিনি তো কোনো কোম্পানি আমাদেরকে চিনি দেয় না। তীর কোম্পানি গত সপ্তাহে এক বস্তা চিনি দিছে, এক বস্তা 25 কেজি। আল্লাহ রাখলে ডেলি আমার চিনি চলে 200-250 কেজি, তো এক বস্তা চিনি 25 কেজি দিলে আমি কীভাবে কী করি না করি, সেই জন্য চিনি বেচা বন্ধ করে দিছি। কেউ দেয় না দুমুকুদার থেকে। 2 কেজি একটা আটায় 10 টাকা বাসে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে। 50 কেজি একটা ময়দার বস্তা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 200 থেকে 250 টাকা বাসে। এই যে বার্তা আছে, কেউ কি প্রতিবাদ করার মতন আছে? এই যে চিনি ভোক্তা অভিযুক্তর আরও মুরব্বীরা যারা আসলো তাদেরকে মিটিং করলাম আমরা নেতৃবৃন্দ যারা আছি, কই মিটিং করার পরও তো আমাদেরকে তো কোনো চিনি দেয় না। চিনি নর্মালি খোলা যেটা চিনি ওটার দাম অনেক বেশি, এই কারণে বাজারে নাই। সরকার যে নির্দিষ্ট মূল্য বিক্রি করার কথা বলতেছে ওই দামে বিক্রি করা যাচ্ছে না, এই কারণেই পাইকারি পর্যায়ে যারা চিনি বিক্রি করে তারা চিনি আনতেছে না। আর প্যাকেটজাত যে চিনি এটা দিচ্ছে না, ডিলারগুলো চিনি দিচ্ছে না, কিন্তু বাইরে ট্রাকে সেল করতেছে। গত 2 দিন ধরে বাইরে চিনি দিচ্ছে, বাজারে চিনি দিচ্ছে না, কিন্তু বাইরে ট্রাক থেকে সেল কোম্পানি দিচ্ছে না। ওরা বলতেছে কি আমাদেরকে সরকার আবেদন করছে, কোম্পানি কোনো দোকানদার থেকে চিনি বেচতো না, ওরা কইতে শুধু পাবলিকের কাছে বেচতো। ওরা এখন দুই কোম্পানি আমাদের এই মার্কেটে দোনো কোম্পানি ওই পাশে গাড়ি লাগাইয়া এই যে 2 দিন ধরে চিনি বিক্রি করতেছে, কিন্তু দোকানদাররা দিতেছে না। ওরা গায়ে রেটে বিক্রি করতেছে, কিন্তু দোকানদারের কাছে বেচলে 2 টাকা কম বেচবো। ওরা গায়ে রেটে বিক্রি করতেছে, কিন্তু ওরা দোকানদাররা দিচ্ছে না। অন কাস্টমার আই আমাদের কাছে খোঁজ, আমরা চিনি না পাইলে কাস্টমার মাল নেয় না আমাদের। এরা আবার ওরা বলে ভাই চিনি নাইকা বাজার অন মেইন ডিলারে তো আমাদেরকে চিনি দিতেছে না, ওরা নিজেরা ওখানে নিয়ে বিক্রি করতেছে। আপনাদের কালকা পরশু ওখানে বিক্রি করছে, এক একজনে 200 বস্তা চিনি করে বিচ্ছে, কিন্তু দোকানদার একটা দোকানদারকে চিনি দিতেছে না। শুক্রবার বন্ধের দিন থাকলেও বাজারে ক্রেতাদের তেমন ভিড় নেই। গরুর মাংসের দাম নতুন করে না বাড়লেও ক্রেতা কম। ব্রয়লার ও পাকিস্তানি কক মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। মুরগির দামও বেশি, সব কিছুই ঊর্ধ্বমুখী এখন। এখানে থেকে মুরগি কিনলাম, মুরগির দাম আমি আগে 280-290 এরকম হইতো, এখন 320-330 টাকা চলতেছে। এখান থেকে মুরগি নিলাম কম করে, আগে নিতাম 2 আলি 1 আলি নিতাম, এখন মোটামুটি যেটুকু দরকার ওটুকু কিনতেছি। এই কারণটা এখন মাস শেষ, টাকা পয়সার সব ই নাই, প্লাস সামনে একটা হয়তো কোনো সমস্যা হইতে পারে টাকা পয়সার ব্যাপারে, এই জন্য এখন থেকে আয় বুঝে ব্যয় করার চেষ্টা করতেছি। মাছ মাংস বাজারে আসছি, কখনো বেশি হয় কখনো কম হয়, আর এটা এখন আমাদের সয়ে গেছে একরকম আর কি। আন্তর্জাতিক বাজার হিসাবে অন্যান্য দেশ তুলনায় তারপরে মনে হয় মোটামুটি আল্লাহ আমাদেরকে মোটামুটি ভালোই রাখছে আর কি। এখন বাজার করতে আসছি, যতটুকু প্রয়োজন ওটুকু কিনি, বাড়তিটা খুব করে কিনি না এখন আর। হ্যাঁ, মাছ মাংস মুরগির দাম একটু চড়া, সব জিনিসের দাম তো একটু চড়া চড়াই আছে আর কি। আবার দেখা যায় এই তো কমে গেছে, আবার গ্রামে একরকম শহরে এসে আর একরকম। যেমন আমি থাকি যেখানে সেখানে মুরগি 280 টাকা, এখানে কিনলাম 320 টাকা। কেনার পরিমাণ তো অবশ্যই কমছে,
দেখা যায় আগে হলো সপ্তাহে দুইবার গরু মাংস খেতাম, এখন সপ্তাহে একবার। মাঝখানে 20 টাকা কম ছিল, এখন আবার 700 টাকা। নিত্য প্রয়োজনীয় জিনিস তো দিন দিন সব কিছুই বাড়তেছে। মুরগি বয়লা চলেছে 190 টাকা, আর কক চলেছে 320। ককের দাম আগের মতোই আছে, বয়লার দাম বাড়ছে। বয়লা ছিল কত সপ্তাহে 180, এই সপ্তাহে 90 এবং কি 200 টাকা পয়সা লাগবে। দাম বাড়ার কারণ আমরা যেখান থেকে আনি ওইখানে যদি মাল কম ঢুকে তার দাম বেড়ে যায়, মাল একটু আমদানি বেশি হলে দাম একটু কমে, আর কমলেও আহামি হয়তো 4-5 টাকা কমে, বেশি একটা কমে না, কিন্তু বাড়লে তো 10-15-20 টাকা কেজিতে বেড়ে যায়। প্রায় 700 টাকা আপনার তো আর আগের থেকে ব্যস্ত আছি, এখন ওইটাই ব্যস্ত আছি। মানে 700 টাকা হওয়ানে অনেক কাস্টমার কমে গেছে অর্ধেক নাই হিসাবে। যেরকম কিছু মধ্যম শ্রেণীর লোক আসল, দেবে 1 কেজি 1.5 কেজি তো ওই সব লোক দেখি না। অনেক দরকার 5 কেজিটা আছে, অর্থ আছে, এরা 5 কেজি 6 কেজি 3 নেয়, আর মধ্য শ্রেণীর লোক তো এখন আসে না। এই জন্য আমার দোকান ধরে অনেক কমে থাকে তো অনেক। আগে কথা মনে করলেন 2-3টা ধরেন প্রতিদিন, পরে নিচে 4.5-5-7 পুন গোছ লাগতো, এরা এখন 100 কেজি 90 কেজি 80 ব্যস্ত, অনেক কষ্ট হয়ে থাকা। মানুষ না থাকলেও মানুষের যদি টেকা থাকে তো সে মানুষ নিয়ে খাইব। মানুষের ইনকাম থাকলে ইনকামের সুতো জিনিস বিকায়, ইনকাম থাকলে আপনাও খাইবেন আমিও খাব সবাই খাইব। মানে ইনকাম যদি সুস্থ মেয়ে থাকা তাহলে খাওয়া মাঝে বাধা করবে কেমনি বাধা করবো, কত বাধা করতে হয় না। এই জন্য আমাদের আমার সমস্যা হয়ে থাকে, বুঝছেন। ডিমের খুচরা মূল্য লাল ডিম 50 টাকা হালি, খুচরা হালি লাল ডিম 50 টাকা, সাদা ডিম 48 টাকা ডজন। এটা লালটা 145, সাদাটা 140। দেশি ডিমের দামটা বাড়তি, 70 টাকা হালি ছিল ওটা 80 টাকা বেচতেছি, খুচরা পাইকারি 75 টাকা। হাঁসের ডিমের দামও অনেক বেশি, 75-80 টাকার মতো বিক্রি করা লাগে হাঁসের ডিম। আমরা বেচতেছি না, এখনও পচার ইয়ে যায় নাই, তো ডিম ঠান্ডা পড়তেছে ভালো হবে সামনে আর কি। গত সপ্তাহে তুলনায় বাজার বাড়ে নাই, এরকমই ছিল। দেশি ডিমটা বাড়ছে এই সপ্তাহে, দেশি ডিমটা আমরা গত সপ্তাহে বেশি 70 টাকা হালি, আজকে এই সপ্তাহে বিক্রি করা যায় 80 টাকা হালি। হাঁসের ডিমটাও গত সপ্তাহ থেকেই বাড়তি হাঁসের ডিমটা, এটা আর 2 সপ্তাহ আগে হাঁসের ডিম ছিল হয়তো 60 টাকা, ওই ডিম এখন 80 টাকা, 75-80 টাকা বিক্রি করা লাগছে হাঁসের ডিম দেশি ডিম। আর তুলনামূলক ফার্মের ডিমটা বাড়ে নাই, গত সপ্তাহের তুলনায় ফার্মের ডিমটা বাড়ে নাই। মাংস কিনতে না পেরে যারা মাছের বাজারে যাবেন সেখানেও গুনতে হবে বাড়তি টাকা, আর চাষের মাছ না থাকলে অনেককেই ফিরতে হবে খালি হাতে। রুই মাছ 350-400 টাকা কেজি চাচ্ছে নর্মাল চাষের মাছ, আর এই যে গুড়া মাছগুলো এক রকম চাচ্ছে। গুড়া মাছের দাম মনে হয় আজকে একটু বেশি মনে হচ্ছে। আজকে আমি 2.5 কেজির বল নিলাম, যেটা আমি 700-750 টাকা কেজিতে নিতাম, সেটা আমি আজকে 850 টাকা কেজিতে নিই এইরকম। কাজকে আমি ধরুন আগে 400 টাকা কেজি নিয়েছি, আজকে আমি 500 টাকা কেজি নিয়েছি, মানে সবই তুলনামূলকভাবে একটু বেড়েছে আর সব কিছু। আপনি কাঁচা বাজার বলুন আর মাছ বলুন, সবই তুলনামূলকভাবে বেড়েছে। সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছেই, কারণ আমাদের আয় তো আর বাড়েনি, ব্যয়টা বাড়ছে, তারপরে আমাদের বেঁচে থাকতে হবে, চলতে হবে। 2 কেজি ওজনের মাছ 320-330 টাকা বেচা হয়, আর গত সপ্তাহে আসলে 350, এখন একটু কমে আছে না কাস্টমারের এরকম ঘূর্ণিঝড়ের সময় একটু দাম বেশি আছে, অন একটু দাম কম, এই স্বাভাবিক ব্যাপার। কাঁচামাল একটু দাম কমে বাড়ে এটুকু, আর কিছু না। যেরকম মনে করেন এই সপ্তাহে একটু দাম একটু বেশি যায়, এই সপ্তাহে একটু দাম কম যায়, এরকম আর কিছু না। নদীর তো কাস্কি 500, চাপিলা 500, এদিকে আছে পুঁটি মাছ 300, বাইলা গুড়া আছে কেজি 300, এটা হরিণা চিংড়ি খুলনার 600, মোটামুটি সীমিত আকারে আছে। ইলিশ মাছ ধরা বন, তো গাঙ্গে জাল পড়ে না, নদীর মাছ তো খুব কম, তো কম। বল বেচতে আছে 700 করে, আর রুই বেচতে আছে 350-360 এরকম করে। কী করে মাছ তো দাম বেশি বর্তমান না, আসতো সে 700 করে, এইটা দেশি রে 700 করে আর বেচতে আছে। ইন্ডিয়ান বল হইলো বড় বল, অঙ্গি বেচে 600-500, বড় বড় একটা, এটা দেশি মাছ তো এটার দাম বেশি। শশা গাজর কিংবা ফুলকপি সপ্তাহের ব্যবধানে পিছিয়ে নেই দাম বাড়ার তালিকায়। দাম আসলে গত কিছুদিন ধরে স্টেবল বলতে বৃদ্ধির দিকে স্টেবল আর কি। লাস্ট 2-3 মাস ধরে আমরা দেখছি প্রতিটা ভেজিটেবল তরকারি দামই 70-80 টাকা করে কেজি, মানে 80 টাকার নিচে খুব কম সংখ্যক তরকারি আছে। সেই সাথে মাছের বাজার এবং আপনি যদি
মাংসের দিকেও তাকান দ্রব্যমূল্য উদ্যোগতির দিকে। সেক্ষেত্রে আমাদের মতো যারা ফিক্সড বেতনের চাকরিজীবীরা আছে তাদের জন্য কিছুটা কষ্টকর হয়ে যাচ্ছে মাস শেষে সামঞ্জস্যটা আনার ক্ষেত্রে। বাড়ি ভাড়া খাওয়া দাওয়ার খরচ, বাচ্চা কাচ্চা লেখাপড়া সব মিলে সামঞ্জস্যটা একটু কঠিনই বলা যায়। বাজার পরিস্থিতি যদি একটু নিয়ন্ত্রণে আনা যায় তবে আমি আশা করছি যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছে তাদের জন্য অনেক বেশি সহায়ক হবে লাইফ স্টাইলটা লিড করার জন্য। আমি আজকে যে কয়টা জিনিস দেখলাম, দেখা যাচ্ছে বেগুনে কেজি 80 টাকার উপরে, শসা দেখা যাচ্ছে যে আপনার নিয়ারলি 80 টাকা, টমেটো 140 টাকা বললো, সিম 120 টাকা। মানে হচ্ছে আপনি শীতকালীন সবজি বা ছোটো একটা আপনার বাঁধাকপি পার পিস 50 টাকা, মানে হচ্ছে আপনি মোটামুটি কিছু জিনিস কিনতে গেলেও আপনার প্রতি কেজি 100 টাকা 80 টাকা এভাবে যাচ্ছে আর কি। আজকে মনে একটু শসার দাম বেশি, শসা মনে হচ্ছে কারণ বাজারে 80 টাকা গেছে, তারপরে মনে করেন সিম একটু বেশি, টমেটো তো দাম তো আগেরই বেশি, 110 টাকা 120 টাকা কেজি পাইকারি, আমরা 130-140 এরকম বেশি। আর এমনি অন্য অন্য মাল ঠিক আছে, আগে সপ্তাহ এক সপ্তাহ যে দাম এই দামে এরকমই। ধনিয়া পাতার দাম একটু কমছে, কাঁচা মরিচ দাম কম আছে, গাজরের দাম বেশি আজকে, আবার আজকে প্রায় কেজিতে মনে করেন না 30 টাকা বেশি পার কেজিতে। সবচেয়ে গাজর আর শসা এগুলোতে দাম বেশি, আর সবগুলোই ঠিক আছে। আটার কেজিতে 5 টাকা বেড়ে 2 কেজির প্যাকেট বিক্রি হচ্ছে 120 টাকা। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।